नमस्कार न्यू बोराक आजकेर संबादे आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमि शरीफुल विस्तारित संबादे जावार आगे देखे नेब आजकेर संबाद शिरोनाम मिजोरामे गाड़ी प्रवेश करा निये फेर उत्तेजना लैलापुरे एकाधिक गाड़ीते भांगचुर स्थानीयदेर माध्यमिकेर विकल्प मूल्यायने अनुत्तीर्णदेर ग्रहणजोग्य पदक्षेपेर दाबिते शिलचरे स्कूल समूहेर परिदर्शकेर कार्यालय सामने विक्षोभ एआईडीएसओएर नेशाद्रव्य और असामाजिक कार्यकलाप प्रतिरोधेर दाबिते जिला शासकके स्मारकपत्र बृहत्तर रंगपुर जौथ मंचेर एबारे विस्तारित मिजोरामे गाड़ी प्रवेश करा निये फेर उत्तेजना लैलापुरे एकाधिक गाड़ीते भांगचुर स्थानीयदेर लैलापुरे घटनार परिप्रेक्षिते मिजोरामेर बिरुद्धे चलमान अर्थनैतिक अवरोधके घिरे फेर उत्तेजना देखा दिल दलाइए जाना जाए मुख्यमंत्री हिमंत विश्व शर्मार निर्देशे राज्येर दुई मंत्री अशोक सिंहल और परिमल शुक्लबैद्य मिजोराम सीमांतेर लैलापुरे उपस्थित हये स्थानीय नेतृत्वेर संगे आलोचनार समय आचमका एकटी ट्रक मिजोरामेर दिके जेते शुरू करे एते क्षुब्ध हये उठेन एकांश शुरू हय गाड़ी लक्ष्य करे पाथर छोड़ा एकाधिक गाड़ीते चले भांगचुर एते एक उत्तेजनाकर परिस्थितिर सृष्टि हय दलाई थानार आधिकारिक शाहाबुद्दीन उत्तेजित जनताके बुझानोर चेष्टा करेओ व्यर्थ हन जनताके शांत करते छुटे जान पुलिस सुपार रमनदीप कौर तिनि स्थानीयदेर संगे कथा बलार पर परिस्थिति नियंत्रणे आसे तबे मिजोरामगामी गाड़ीगुलोके फेर शिलचर मुखे फिरिये देवा होयेछे बोले जाना गेछे মাধ্যমিকের বিকল্প মূল্যায়নে অনুত্তীর্ণদের গ্রহণযোগ্য পদক্ষেপের দাবিতে শিলচরে স্কুল সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ এআইডিএসও এর মাধ্যমিকের বিকল্প মূল্যায়নে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ এবং উত্তীর্ণদের ভর্তির ব্যবস্থা সুনিশ্চিত করার দাবিতে শনিবার শিলচর স্কুল পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এআইডিএসও এদিন এআইডিএসওর কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন সরকারের ভুল পদ্ধতির জন্য সারা রাজ্যে বহু ছাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ হয়ে হতাশায় ভুগছে সরকারের তরফে সময়মত পরীক্ষা আয়োজন করা হলে এমনটা হতো না সরকারের কাছে ছাত্রছাত্রীদের জীবনের কোনো মূল্য নেই বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন সাম্প্রদায়িক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সরকারের ভুল পদ্ধতির জন্য একদল ছাত্র অনুত্তীর্ণ হয়ে আজকে সারা রাজ্যে হতাশা আপনারা জানেন যে সরকার যদি সময়মত দুটি পরীক্ষা অনুষ্ঠিত করত তাহলে এই সমস্যা হতো না তারা কেবল নির্বাচনের রাজনীতি করতে জানেন ছাত্রদের জীবনের গুরুত্ব তাদের কাছে নেই তার জন্যই আজকে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিতে হয়েছে আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে বলেছিলাম যেটা ব্যাপক পরিসরে ছাত্রদের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে শিক্ষাপ্রেমী মানুষদের নিয়ে শিক্ষাবিদদের নিয়ে ডক্টরদের নিয়ে একটা ব্যাপক পরিসরে আলোচনা করে একটা সঠিক পদ্ধতিতে মূল্যায়ন বিকল্প মূল্যায়ন পদ্ধতি নেওয়া হোক সরকার এই ন্যায়সঙ্গত দাবিটা কর্ণপাত করেনি যার দরুন আজকে এই নিরপরাধ নিষ্পাপ ছাত্ররা আজকে হতাশায় ভুগছেন আপনারা জানেন ইতিমধ্যে দুইজন ছাত্র আত্মহত্যা করতে বাধ্য হয়েছে নেশাদ্রব্য ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের দাবিতে জেলা শাসককে স্মারকপত্র বৃহত্তর রংপুর যৌথ মঞ্চের বিগত কিছুদিন ধরে বৃহত্তর রংপুর এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় তা প্রতিরোধের দাবিতে জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করল বৃহত্তর রংপুর যৌথ মঞ্চ আজ স্মারকপত্র প্রদান করে তারা বলেন বৃহত্তর রংপুর এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় মহিলা ও ছেলেমেয়েরা ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়েছে বিগত দিনে এক মহিলার স্থিরতাহানি করার চেষ্টা চালিয়েছিল কিছু মাতাল যুবক এতে অতিষ্ঠ হয়ে গঙ্গাপাড়া রাজপথ আঙ্গারজুর শান্তিপাড়া এবং বটবৃক্ষতলের বিভিন্ন সংস্থা ও সংগঠন
মহিলা সমিতি সদস্য সদস্যরা সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সম্মিলিত যৌথ মঞ্চ গঠন করেন। আজ স্মারকপত্র প্রদান করে তারা সাত দিনের মধ্যে তাদের সমস্যা সমাধানের দাবি জানান, অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন তারা। শান্তিপাড়া ক্লাব এবং গঙ্গাপাড়া মহিলা সমিতি এবং আঙ্গারজোর মিলিত হয়ে আজকে আমরা কাছে একটা মেমোরান্ডাম দিয়েছি যে বিগত দিনে আমাদের এখানে রংপুরে মদ ব্যবসা যেমন অবৈধভাবে তারা মদ বিক্রি করতেছে এবং যেমন রাস্তাঘাটে মদ খাইতেছে, খাওয়ার পরে মানে আমাদের পাড়াতে এক মহিলার উপর অত্যাচার করছে, মদ খাওয়ার পরে অত্যাচার করছে। তারপরে এটা একটা এফআইআর দেওয়া হয়েছিল, এফআইআর দেওয়ার পরে আসামিকে ছেড়ে দিয়েছে ওরা। এই কিন্তু এই বিচার এটা হয় নাই, সম্পূর্ণ আউট করছে, ওরা বেল দিয়ে দিয়েছে কিন্তু এটার বিচার হয় নাই। সেই জন্য আমরা চাইব ডিসির কাছে আসছি, আমরা এটা বিচার লাগে, বিচার আমরা এখানে সাত দিনের জন্য স্যার তারাকে বলছি যেন ওরা অ্যাকশন করার জন্য, আর যদি সাত দিনের ভিতরে ওটা করে না, আমরা পাড়ার যত চারক পাড়া আছে, শান্তিপাড়া গঙ্গাপাড়া আঙ্গারজুর করাতি গ্রামও আছে আমাদের সঙ্গে, সবাই মিলে আমরা অ্যাকশন করব, আন্দোলন করব। স্কুলের পাশে শ্মশানঘাট নির্মাণের প্রতিবাদ দলাই সমষ্টির হাওয়াইতাং স্কুলের ছাত্রছাত্রীদের। স্কুলের পাশে শ্মশানঘাট নির্মাণ করার বিরুদ্ধে গর্জে উঠলেন দলাই সমষ্টির হাওয়াইতাং স্কুলের ছাত্রছাত্রীরা। অভিযোগে জানা যায়, স্কুল থেকে 100 মিটার দূরত্বে শ্মশানঘাট নির্মাণ করছেন চান্ডিগড় জিপি সভানেত্রী অনুপমা রায়ের প্রতিনিধি দিলীপ রায় সহ স্থানীয় কয়েকজন। স্কুলের পাশে শ্মশানঘাট নির্মাণ করার বিরুদ্ধে গর্জে উঠেন স্কুলের পড়ুয়ারা। তারা এর প্রতিবাদ জানিয়ে শ্মশানঘাটের কুটি তুলে ফেলে দেন। ছাত্রছাত্রীদের কথায়, স্কুলের পাশে শ্মশান নির্মাণের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ের সঞ্চার হতে পারে, তাই স্কুলের পাশে শ্মশানঘাট নির্মাণ কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারা। যারা আছেন তারাও পরে এডমিশন লওয়ার পরে অন্য আইলে তারা বহুত অসুবিধা হইব, ছোট ছোট বাচ্চারা ডোড়াই বা এরা কিছু হইলে এটা শ্মশান ঘাট হইতে হবে হইলে আমরা তোমরা কিতা চাও না শ্মশান ঘাট বন্ধ না শ্মশান ঘাট বন্ধ না আর বললে বললে আমরা ভাঙিলে পা নাম কি রমিনা বেগম কোন স্কুল হাউইতা হাই স্কুল। উদারবন্দের টিকল সালঙ্গা হাসপাতালে সোমবার থেকে শুরু হচ্ছে জরুরিকালীন পরিষেবা। উদারবন্দের টিকল সালঙ্গা মডেল হাসপাতালে সোমবার থেকে শুরু হচ্ছে জরুরিকালীন চিকিৎসা পরিষেবা। আজ কাছাড় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এক যৌথ প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনের পর এই সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শিলচর বিমানবন্দরের যাত্রীদের কোভিড টেস্ট করানোর জন্য এই হাসপাতালকে ব্যবহার করার ফলে জরুরিকালীন সহ অন্যান্য সব ধরনের চিকিৎসা সেবা প্রায় বন্ধ ছিল। এতে বৃহত্তর উত্তর উদারবন্দের কয়েক হাজার মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। জরুরি পরিষেবা চালুর দাবিতে স্থানীয়দের তরফে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজ কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক জে আর লাল সিম, স্বাস্থ্য বিভাগের জেলা যুগ্ম সঞ্চালক বিমলজ্যোতি দেব শিকিদার, উদারবন্দ হাসপাতালের SDM ও অরূপ পাটোয়া হাসপাতাল পরিকাঠামোর ব্যবস্থা খতিয়ে দেখেন, পরে বৃহত্তর স্বার্থে জরুরিকালীন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেন তারা। নিউ বরাক প্রতিনিধি শিবাজিদরের রিপোর্ট। মঞ্জুর হওয়ার 8 মাস পরও কাজ শুরু হয়নি জল সরবরাহ প্রকল্পের। অবিলম্বে প্রকল্পটি চালু করার দাবিতে বিক্ষোভ উত্তর করিমগঞ্জের বারপুঞ্জি এলাকার বাসিন্দাদের। প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প উত্তর করিমগঞ্জের বারপুঞ্জি এলাকাতে ছোঁয়া লাগলেও বাস্তবায়ন হয়নি এখনো। বিগত 1 বছর থেকে প্রায় বন্ধ হয়ে আছে বারপুঞ্জি এলাকার জল সরবরাহ প্রকল্প। এতে এলাকার বাসিন্দাদের পানীয় জলের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করে এলাকাবাসীরা জানান। বন্ধ হয়ে থাকা এই জল সরবরাহ প্রকল্পে জল জীবন মিশন প্রকল্পের অধীনে গর্ত করে রাখা হয়েছিল 8-9 মাস আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। বর্তমানে গর্ত থেকে জল তুলে পান করছেন এলাকার বাসিন্দারা। তারা জল সরবরাহ প্রকল্পের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি অনতিবিলম্বে জল সরবরাহ প্রকল্পটি চালু করার দাবি জানান। জল জীবন পরিষেবা দেওয়া হচ্ছে না কেন, জবাব চাই জবাব।
তো পিছনে মানুষ আও না পিছনে যাও আপনারা নিশ্চয় অবগত আছেন যে প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অধীনে ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে 2022 এর আগে জল পৌঁছানোর কথা কিন্তু আজকে অনেক অনেক দিন হয়ে গিয়েছে আমাদের বৃহত্তর বারাবঞ্জী অঞ্চলে যেখানে 5,000-7,000 মানুষ বসবাস করেন 4-500 পরিবার মানুষ বসবাস করেন সেখানে এই জল জীবন প্রকল্প থেকে এই অঞ্চলকে এই বৃহত্তর অঞ্চলকে বঞ্চিত করে রাখা হয়েছে বিগত 8-9 মাস আগে এখানে এসে কিছু লোক এসে এখানে একটা জল জীবন প্রকল্পের কাজ করার জন্য একটা গর্ত করে গিয়েছিল কিন্তু গর্ত করে ওরা চলে যায় আজ পর্যন্ত কোনো কাজ হয়নি সেই গর্তের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর ঘরে কিনারে গর্ত করা হয়েছে গর্তটি ঘরের অনেক আতঙ্কের মধ্যে আছেন যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে অথচ অন্যান্য অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকদিন ধরে আমরা লক্ষ্য করছি বিভিন্ন অঞ্চলে আমাদের আশেপাশের অঞ্চলে গ্রামাঞ্চলে বা বিভিন্ন জীবিতে জল পরিষেবা মানুষ পাচ্ছে ঘরে ঘরে গিয়ে জল পৌঁছে গেছে আমাদের ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে আমাদের উত্তরকর্মী বিধায়ক উনি বিভিন্ন জায়গায় গিয়ে এই জল প্রকল্প অধীনের যে কাজগুলো হয়েছে সেগুলো উদ্বোধন করছেন অথচ আমাদের এই বৃহত্তর অঞ্চলকে বারবার আমরা আবেদন নিবেদন করার পর যোগাযোগ করার পরও বলা হয় হবে কিন্তু কাজ হচ্ছে না তাই আপনাদের মাধ্যমে আমরা আজকে আসামের মুখ্যমন্ত্রী তথা গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা বিভাগীয় কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আমাদেরকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা না হয় এবং অনতিবিলম্বে আমাদের এই বৃহত্তর অঞ্চলকে জল জীবন প্রকল্পের অধীনে আমাদেরকে জল পরিষেবা দেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ করছি কংগ্রেস দল ত্যাগ করলেন মধুরার প্রাক্তন জিপি সভাপতি অন্য দলে যাওয়ার প্রশ্নই উঠে না বললেন প্রাক্তন সভাপতি পঙ্কজ ধর কংগ্রেস দল ত্যাগ করলেন মধুরার প্রাক্তন জিপি সভাপতি পঙ্কজ ধর মধুরার প্রাক্তন জিপি সভাপতি পঙ্কজ ধর জানান ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের বরাক উপত্যকার সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকায় কংগ্রেস দলের হয়ে কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না তাই তিনি কংগ্রেস সদস্য পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কংগ্রেস ছাড়ার পর অন্য কোন দলে যোগদান করবেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন অন্য দলে যাওয়ার প্রশ্নই উঠে না কারণ ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের বরাক উপত্যকার সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকায় তার উপর প্রচন্ড চাপ রয়েছে তাই অন্য দলে গিয়ে তিনি কর্তব্য পালন করতে পারবেন না বলে জানান তিনি উল্লেখ্য কংগ্রেস দলে থাকাকালীন 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি মধুরা জিপির সভাপতির দায়িত্বে ছিলেন কমিউনিস্ট নেতা প্রদীপ কুমার দেবকে শিরচরে শেষ শ্রদ্ধা বিভিন্ন দল সংগঠনের কমিউনিস্ট নেতা প্রদীপ কুমার দেবকে শেষ শ্রদ্ধা জানালো শিলচরের বিভিন্ন দল সংগঠন এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা কমিটির সদস্য কমরেড প্রদীপ কুমার দেব শুক্রবার রাতে গুয়াহাটি মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার সকালে তার মরদেহ শিলচর চেঙ্কুড়ি রোডের নিজ বাসভবনে নিয়ে আসা হয় দুপুরে তার মরদেহ শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয় পরে তার মরদেহ শহীদ কুদিরা মূর্তির পাদদেশে শেষ শ্রদ্ধা জানাতে রাখা হয় এখানে শিলচরের বিভিন্ন দল সংগঠনের তরফে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রদীপ কুমার দেবের নিতর দেহ শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় প্রয়াত প্রদীপ কুমার দেব এসইউসিআই কমিউনিস্ট কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন জেলা সম্পাদক শুধু রাজনৈতিক দলের সাথেই তার সম্পর্ক ছিল না তিনি বিভিন্ন সামাজিক এবং অন্যান্য প্রতিবাদী আন্দোলনে জড়িত ছিলেন যেমন 2015 থেকে নাগরিকত্ব হরণের যে প্রচেষ্টা আসামের বিভিন্ন জায়গাতে এবং বরাক উপত্যকায় চলেছিল সেখানেও সিআরপিসিসির নেতৃত্বে যে সংগঠন সেখানে সম্পাদক হিসেবে প্রদীপ কুমার দেব একটা জোরদার ভূমিকা পালন করেন ব্রডগেজ শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি যে সংগ্রাম 2009 থেকে 15 পর্যন্ত করেছিল 31 আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনে প্রদীপ কুমার দেবের একটা ভূমিকা ছিল শিলচর নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের বিভিন্ন সময়ে যে পানীয় জল এবং বিভিন্ন আন্দোলন সেখানেও তার উপস্থিতি বিভিন্ন সময় স্মরণ করা হয়েছে দেখা গেছে এছাড়াও মেডিকেল কলেজের আন্দোলন আরও বিভিন্ন আন্দোলনে প্রদীপ কুমার দেবের যে উপস্থিতি সেটা ভোলা যাবে না গতকাল দীর্ঘদিনের রোগভোগের পর রাত্রে তিনি গুয়াহাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই যে এখানে মূর্তি ক্ষুদিরামের এখানে দাঁড়া করানো হয়েছে সেই মূর্তি প্রতিষ্ঠা কমিটির সম্পাদক ছিলেন প্রদীপ কুমার দেব এবং দীর্ঘ 7 বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ অনুদান সংগ্রহ করে এটা করা হয়েছে আজকে এই ক্ষুদিরামের মূর্তি পাদদেশে শিলচর শহরের একটা প্রতিবাদের জায়গা দাঁড়িয়েছে দলমত নির্বিশেষে সবাই আজকে এখানে প্রতিবাদ সংগঠিত করে আজ কিন্তু সেই মূর্তি প্রতিষ্ঠা করার
জন্য কৃতিত্ব প্রদীপ কুমার দেব দেবের এটা ভোলা যাবে না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মিজোরামে গাড়ি প্রবেশ করা নিয়ে ফের উত্তেজনা লায়লাপুরে, একাধিক গাড়িতে ভাঙচুর স্থানীয়দের। মাধ্যমিকের বিকল্প মূল্যায়নে অনুত্তীর্ণদের গ্রহণযোগ্য পদক্ষেপের দাবিতে শিলচরে স্কুলসমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ এআইডিএসওয়ের। নেশাদ্রব্য ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের দাবিতে জেলাশাসককে স্মারকপত্র বৃহত্তর রংপুর যৌথ মঞ্চের।